আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ইংরেজি আমাদের কাছে অনেক কঠিন একটা বিষয়, ওকে? কিন্তু আজকে আমি আপনাকে যে অ্যাপসটার কথা বলবো, এই অ্যাপসটার মাধ্যমে আপনি খুব সহজে, মানে একবারে ক্লাস টু এর বাচ্চার মতো ইজিভাবে ইংলিশ শিখতে পারবেন। কিভাবে? চলুন আমি দেখাই দিচ্ছি। অ্যাপসটার নাম কি? অ্যাপসটার নাম হচ্ছে ডুওলিঙ্গো। আপনি জাস্ট প্লে স্টোরে যাবেন, আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবেন ডুও, লেখলে চলে আসবে যে ডুওলিঙ্গো। দেখেন আমি অলরেডি ইনস্টল করে রাখছি বিকজ আমি প্র্যাকটিস করি, ওকে? সো আজকের পর থেকে আপনারা প্র্যাকটিস করবেন। আমি আশা করি আপনি খুব সহজে একবারে ক্লাস টু এর বাচ্চার মতো হবেই ইংলিশ শিখতে পারবেন, ওকে? সো আমি জাস্ট কী করবো, ওপেন করে নেবো। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, ওকে? সো চিন্তার কিছু নেই, ডুওলিঙ্গো ওপেন করলে এরকম আসবে। গেট স্টার্ট, আমি গেট স্টার্ট দিলাম। হাই দেয়ার, আই এম ডুও, ওকে, কন্টিনিউ। ঠিক আছে, একবারে খুবই সিম্পলভাবে ইংলিশ শিখতে পারবেন এটার সাহায্যে। সো কন্টিনিউ, এই চলে যাচ্ছে। বাংলা ভাষাভাষীদের জন্য আপনি কী শিখতে চাচ্ছেন? এখানে শুধু নর্থ ইংলিশ, আপনি স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ সব ভাষা শিখতে পারবেন, ওকে? সো আমি জাস্ট দিচ্ছি ইংরেজি, ওকে? আমি ইংরেজি দিয়ে কন্টিনিউ করলাম। এখন বলতেছে দিস উইল চেঞ্জ দ্য অ্যাপস ইন্টারফেস টু বেঙ্গলি, ওকে? আমি তা বেঙ্গলি আকারে নিয়ে নিচ্ছি যাতে আমার জন্য সুবিধা হবে। সো এখানে দেখাচ্ছে কোর্স বিল্ডিং, এই চলে আছে। ডুওলিঙ্গো সম্পর্কে কীভাবে জেনেছেন, ওকে? আমি দিলাম যে বন্ধু বান্ধব বা পরিবারের মাধ্যমে জেনেছি, ওকে? চালিয়ে জানি ক্লিক করলাম। আপনি কতটুকু ইংরেজি জানেন, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী দিয়েন। আমি মাত্র ইংরেজি শেখা শুরু করেছি, অথবা আছে কয়েকটির মধ্যে শব্দ বা শব্দগুচ্ছ জানি, টুকটাক কথাবার্তা চালিয়ে যেতে পারি। আপনার যেটা যোগ্যতা সেটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, সো আমি দিলাম আমি মাত্র ইংরেজি শেখা শুরু করেছি, ওকে? চালিয়ে যান। এখন বলতেছে ঠিক আছে, আমরা তাহলে শুরু থেকে শুরু করব, ওকে? আমি জাস্ট দিলাম আপনি ইংরেজি ভাষা কেন শিখছেন, কী জন্য শিখছেন। আপনি দিবেন পেশাগত দক্ষতা অর্জনে, অথবা আনন্দ পেতে, যোগাযোগের মাধ্যম হিসেবে, আপনার যেটা ইচ্ছা। সো আমি দিলাম শিক্ষাগত যোগ্যতা অর্জনে, ওকে? সো এরপর আমরা চালিয়ে যাব। পরীক্ষায় ফুল মার্কস আদায় করে নিন তো দেখি, ওকে? আপনাকে জাস্ট পরীক্ষা দেবে, খুবই সিম্পল পরীক্ষা। আপনি জাস্ট কত মিনিট সময় দেবেন প্রতিদিন? সো আমি দিলাম 30 মিনিট। হ্যাঁ, আপনি আপনার আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। সো আমি জাস্ট 3 মিনিট দিলাম সহজভাবে, ওকে? সো বলছে প্রথম সপ্তাহে শিখতে পারবেন 25টি শব্দ, ওকে? চালিয়ে যান, আমি চালিয়ে গেলাম। এখন বলছে প্রথমবারের মতো ইংরেজি শিখছেন নাকি হচ্ছে অল্প স্বল্প ইংরেজি জানেন। সো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো, আমি দিলাম প্রথমবারের মতো শিখছি, ওকে? চালিয়ে গেলাম, দেখেন, ওকে, চালিয়ে গেলাম। ঠিক আছে, আপনারা জাস্ট চালিয়ে যাবেন, মানে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। দেখছেন এরা লোড হচ্ছে, ওকে? লোড হওয়ার পর বলছে সঠিক ছবিটি বাছাই করুন, ওকে? কার, সিএআর, কার কার মানে কি গাড়ি, এভাবে জাস্ট পরীক্ষা নেবে আপনার। পরীক্ষাতে পাশ করলে আপনাকে এরপর নেক্সট গুলান শেখাবে, ওকে? হাউস, সো আমরা জানি ঘর, ঠিক আছে? এভাবে জাস্ট বাড়ি, হাউস, এখানে খুবই ইজিভাবে। আপনি যদি এইচএসসি দিতেন তাহলে আপনাকে একটু হার্ড দিত। আমরা যেহেতু নতুনভাবে শিখতেছি তার জন্য আমরা নতুনভাবে, মানে একবারে সিম্পল দিছি, ওকে? মাইকার, ওকে, আমার গাড়ি, ঠিক আছে? জাস্ট এভাবে ট্রাই করবেন, ইওর নেম, তোমার নাম, ঠিক আছে? সো দিলাম, ওকে, ভুল করে হার্ড বাংলা কিছু তো শিখলাম, সরি, ঠিক আছে? এরপর হচ্ছে নাম, নেম, মাই হাউস, আমার বাড়ি, ওকে? তোমার এর অনুবাদ কী হবে, তোমার মানে হচ্ছে ইয়োর। মাই কার ইজ বিগ, আমার গাড়ি, আমার গাড়ি বড়, যাচাই করলাম। তারপর হচ্ছে যা শুনছেন সেটি স্পর্শ করুন, আমি একটু সাউন্ডটা বাড়ে দিয়ে আপনাকে শোনাচ্ছি। মাই নেম ইজ পূজা, নাম পূজা, যাচাই করুন, ওকে? সেভাবে দিয়েন, আপনারা এভাবে শিখে নিয়েন, পরপর 10টি উত্তর ঠিক হয়ে আছে। চালিয়ে যান, মাই কার ইজ স্মল, আমার আমার গাড়ি ছোট, যাচাই করলাম। ছোট এর অনুবাদ স্মল, এভাবে আপনারা জাস্ট ট্রাই করতে পারবেন বা শিখতে পারবেন। এখানে উপযুক্ত শব্দের সাথে জোড়া মিলিয়ে নিন, ওকে? সো তোমার, এভাবে আপনারা জাস্ট ইয়োর নেম, নেম বড়, বিগ ছোট, ছোট হচ্ছে, ছোট হচ্ছে স্মল, কার, ওকে, কার, ঠিক আছে? এভাবে জাস্ট আপনারা ট্রাই করে নিন, ইয়োর কার ইজ বিগ, তোমার গাড়ি বড়, ঠিক আছে? উপযুক্ত শব্দের সাথে আবার দিছে আপনাকে, জাস্ট প্র্যাকটিস করাচ্ছে, আমি জাস্ট প্র্যাকটিস করাচ্ছি, আপনারা আবার অধৈর্য হবেন না, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি নেক্সট টাইম, ঠিক আছে? এখানে যদিও আর দেখার মধ্যে কিছু নেই, তারপর আমি একটু প্র্যাকটিস করে দেখালাম আর কি। এরপর দেখেন কন্টিনিউ, আমাদের শেষ হয়ে গেছে অলরেডি। সো এই সবটাইজের লেসন কমপ্লিট, ওকে? আপনি কত নম্বর পাইছেন, এই যে দারুণ, 94%। তারপর আছে 0 দিনের ধারাবাহিকতা, এখানে আপনি জাস্ট ধারাবাহিক আকারে শিখতে পারবেন যে ধারাবাহিকতা কী, ধারাবাহিকতা শিখুন আরও দ্রুত, ওকে? সো এই যে প্রতিদিনে শিখতে পারবেন আর কি, সেটাকে বলছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা বলছে আপনি একটা না কতদিন প্র্যাকটিস করেছেন, ওকে? চালিয়ে যান, একদিন প্র্যাকটিস না করলে ধারাবাহিকতা আবার শূন্য হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এখানে আপনার একটাকেও লাগবে না। আপনি জাস্ট এভাবে খুবই সহজে, মানে ইজিভাবে আপনার
ইংলিশ শিখতে পারবেন। ওকে, সো এই যে দৈনিক অভিযান কমপ্লিট শেষ, আমাদেরকে একটা পুরস্কারও দিয়ে দিছে, ঠিক আছে, এই যে পুরস্কার দিয়ে দিছে। আপনি ইচ্ছা করলে প্রোফাইল তৈরি করতে পারেন বয়স দিয়া, আমি সাপোজ দিলাম 26, আপনার ইচ্ছা। ওকে, নাম এআর খান আমি দিলাম, আপনারটা আপনি দিয়েন, এটা একবারে সিম্পল, ইমেল আপনি একটা ইমেল দিয়েন, আমি জাস্ট দিলাম আর কি, ঠিক আছে, gmail.com চালিয়ে গেলাম। দেখেন পাসওয়ার্ড একটা আপনি দিয়েন আপনার মন মতো, আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, প্রোফাইল তৈরি হয়ে গেল। ওকে, ঠিক আছে, পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। সো এই পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সট টাইম ইচ্ছে করলে ডুওলিঙ্গে তো সাইন ইন করে দেখতে পারবেন। এখানে সেকশন 1 আছে, আপনি জাস্ট এখানেই দেখেন, এগুলো আস্তে আস্তে শিখে নিন। এখানে দেখেন অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এগুলো জাস্ট আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনার লাভ। ওকে, সো আমাদের মেন হচ্ছে ডুওলিঙ্গো অ্যাপস, ডুওলিঙ্গে তো আমরা ইংরেজি প্র্যাকটিস করবো, মানে হচ্ছে ইংরেজি শিখবো একদম সিম্পলভাবে। ওকে, সো আজকে এ পর্যন্ত, আপনারা শিখে নিয়ে আমি আশা করবো, কারণ হচ্ছে ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো ইংলিশ সবারই মোটামুটি কম বেশি জানা উচিত, না জানলে এই দুনিয়াতে চলাটা খুবই খুবই টাফ। ওকে, সো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, নেক্সট টাইম দেখাবো অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।